একটা করে সিপন লাগাচ্ছে, একটা করে বসে পড়ছে। কেন, ওয়াই ওয়াই ওয়াই, আমি জানতে চাই কত টাকার বিনিময়ে, কারা নিয়েছে টাকা, কেন সল্টলেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না। নমস্কার, ভারত মাতা কি জয়। আমার আজ দু তিন দিন যাবত ভালো ঘুমোতে পারছি না, তার একটাই কারণ, প্রথমত হকার্সদের যেভাবে তাদের সে ছোট্ট ছোট্ট ত্রিপল টানানো কিংবা ছোট্ট একটু ঘর যার উপর নির্ভর করছিল তাদের মা বাবা ভাই বোন, তাদের সংসারের প্রিয়জন পরিজন, তাদের অন্ন জোগাড়, মুখে দুমুঠো অন্ন দেওয়া, সন্তানদের লেখাপড়া, তার সঙ্গে এই দুর্মূল্যের বাজারে ওষুধপত্র যা কিছু সব কিছু চলতো কিন্তু ওই ছোট্ট ছোট্ট ঘুমটির উপরে। হয়তো কারো মাথার উপরে চালাও ছিল না, তারা রাস্তার পাশে বসে একটু ফল বিক্রি করত, কিন্তু যেভাবে তাদের অমানবিকভাবে মনুষ্যত্বহীনভাবে তাদের উপরে বুলডোজার চালিয়ে দেওয়া হলো, এ বড় বেদনাদায়ক। এ আমার ভাষা খুঁজে পাই না আমি, যে আমি মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি বলছি, তিনি শুধু হকার্সদের ওই ত্রিপলটা নিয়ে রাস্তার পাশে তারা একটু দোকান দিয়ে বসে, তাদের জীবন জীবিকার জন্য অন্য কিছু না। আমি একবার হকারি করেছি একটা সময়, আমি গাড়িতে ভিক্ষাও করেছি, আমি অনেকবার বলেছি, আমি ট্রেনে হকারি করেছি, আমি ঝালমুড়ি বিক্রি করেছি, আমি খিলি পান বিক্রি করেছি, আমি ফল বিক্রি করেছি, আমি আয়ুর্বেদী ওষুধ বিক্রি করেছি, নিজে ওষুধ তৈরি করতে পারি, আমি সালসা মলম মাজন দাঁতের মাজন, আমার বুদ্ধিশ্বর কবিরাজ ছিলেন আমার গুরুদেব, তার কাছে শিখেছিলাম বেঁচে থাকার জন্য। আমি চুরি করব না, কি করে বেঁচে থাকবো, কর্মের মাধ্যমে। আমি দেখেছি হকারি করার সময় ট্রেনেও একটা ছেলে, আজ থেকে 35 বৎসর আগে সে গ্রাজুয়েট, সে ধূপকাঠি বিক্রি করত। আমার একবার মৃত্যু সংবাদ শুনে রানাঘাট বনগা লাইনের যারা হকার্স, তারা একদিন হকারি বন্ধ করেছিল, কিন্তু আসলে আমি মরিনি, তারা এটা ভুয়ো খবর ছিল শুনেছিল, এত ভালোবাসত আমাকে। আমি অনেক এই হকারদের সঙ্গে আমার পরিচয় আছে, আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি যেটা করছেন, কারণ আপনার উপর নির্ভর করে, আপনার কথার উপরে, আপনার শাসানির উপরে, হোয়াই 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 তিনবার বলেছেন যে কেন রাস্তার পাশে ত্রিপলটা নিয়ে এই হকাররা থাকবে যেখানে সেখানে। হ্যাঁ, একটা কথা বলেছেন, ওদের কারা বসিয়েছে, ওদের কাছ থেকে তোলা তুলছে, অবশ্যই তোলে, অবশ্যই তোলা তোলে। আপনি বলতে পারতেন ওদের কাছ থেকে তোলা তোলা বন্ধ করো, ওরা এমনভাবে বসুক তোমরা ছাড়বে করে দেখো, যে 6-7 হাত জায়গা নিয়ে বসেছে তাকে একটু পিছিয়ে দাও যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, অথবা আগে সার্ভে করে এই হকার্সদের জন্য সরকারিভাবে তাদের জীবিকা নির্বাহের জন্য জায়গা করে দেওয়া, এটা করে দেওয়ার পরে তারপরে তাদের নোটিশ দেওয়া উচিত ছিল। এতে কি হবে জানেন, মানুষ কিন্তু খাদ্যের জন্য পেটের ক্ষুধায়, মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র পরিজন, তাদের মুখে যদি এক মুঠো অন্ন তুলে দিতে না পারে, এতে আমাদের বাংলার বিরাট ক্ষতি হবে। এবং এখানে যারা যুবক ছেলে আছে, অনেকে আছে বৃদ্ধ বৃদ্ধা প্রবীণ, তারা তো অনেকে হার্ট অ্যাটাক করে মারা যাবে, কিন্তু অনেকে আছে
তারা কুকর্মের পথ বেছে নেবে, ছিনতাই বাড়বে, ডাকাতি বাড়বে, খুন বাড়বে। আমি দেখেছি একটা টাইম, সে খুব সম্ভব 1965 সালে যখন পাকিস্তানের সঙ্গে যুদ্ধ হয়েছিল, আমার মা এক মাস শুধু ওই বিচি কলা যেটাকে আমরা বলি, তখন আমাদের বাড়ি ছিল বসিরহাট পুটিমারি ভবানীপুর, ওখানে বাড়ি ছিল, একদম বাড়িতে বড় পুকুর ছিল। তখন ধান পাকার এক মাস আগে মাঠে ধান ছিল, পাকেনি, শুধু সেই বিচি কলা সিদ্ধ করে বিচিগুলো ফেলে দিয়ে এবং কচুর ডগা সিদ্ধ করে খাইয়ে খাইয়ে এক মাস বাঁচিয়েছিল আমার মা। এখনো বেঁচে আছেন আমার মা, আমার কাছেই আছেন। আমি দেখেছি মানান্তার, যাকে বলতো মানান্তার, 1971 সালের মানান্তার আমি দেখেছি, 1965 সালের মানান্তার আমি দেখেছি। আমি রেল লাইনের পাশে বসবাস করেছি, মানুষের ক্ষুধার তাড়নায় সবাই কিন্তু ঠিক থাকতে পারে না, তখন অস্ত্র হাতে বেরিয়ে পড়তে পারে না। এই যুবকেরা, আপনারা চাকরি দিতে পারছেন না, টাকা ছাড়া যেখানে চাকরি পায় না, যেখানে পরীক্ষা কেন্দ্র হোক রাজ্য হোক, আজকে যে জিনিস বের হচ্ছে পরীক্ষায় দুর্নীতি, 30 লক্ষ 32 লক্ষ টাকার বিনিময়ে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে, এক একটা ক্যান্ডিডেটের কাছ থেকে নিচ্ছে। যে রাজ্যে যোগ্য প্রার্থীদের চাকরি বিক্রি হয়ে যাচ্ছে, আজকে অযোগ্যরা চাকরি করছে, সেই রাজ্যে যদি আবার এই বেকার হকার ভাইরা বেকার হয়ে যায়, কি করবে তারা, কি করে বাঁচবে, কি করে বাঁচবে বলুন? নকশাল পিরিয়ডে নকশালদের চাকরি দেওয়া হয়েছিল। আমি দেখেছি আসামে যারা ওখানকার জঙ্গি গোষ্ঠী, তাদের আত্মসমর্পণ করিয়ে তাদের চাকরি বাকরি দিয়ে সামাজিক ন্যায় পথে তাদের আনা হয়েছিল। আর এরা তো আর ছিনতাই করে না, চুরি করে না, এরা হকারি করে দুটো পয়সা আয় করে পাচ্ছে, তাদের যেভাবে তোলা হল, এখানে তো অত্যন্ত বেদনাদায়ক। শুধু আপনার 3 বার হোয়াই হোয়াই বলার জন্য এটা ঘটল। আজকে কি দেখলাম কুচবিহারে, শুধু বিজেপি করার জন্য নগ্ন করে একটা নারীকে চুলির মুঠো ধরে উলঙ্গিনী করে জলের মধ্যে ফেলে দিয়ে টানতে টানতে চুবিয়ে নিয়ে সে উলঙ্গিনী অবস্থায় রাস্তার পরে ফেলে দিয়ে আবার ভিডিও করে ছাড়া হচ্ছে। বাংলা কোথায় গেছে? কই আপনি তো একবার হয় 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 বলেননি, কেন হলো এটা, কেন হলো, কারা করেছে? আমি 3 দিনের মধ্যে তাদের ধরে বিচারের আওতায় আনা চাই। সন্দেশখালী যে ঘটনা ঘটল, আপনি তো হয় 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 বলেননি, কেন, কেন মায়েরা ঝাঁটা নিয়ে পথে নামবে, কাদের জন্য হয়েছে, হয় হয়। দাড়ি ভিটি কাণ্ডের সেখানে তো আপনি বলেননি হয় হয় হয়, কেন হল? আজও খবর আসছে আমার বিধানসভায়, গত রাত্রের আগের রাত্রিতে ঘর থেকে টেনে বের করে পিটিয়েছে বিভিন্ন জায়গায়, শুধু বিজেপি করার অপরাধে তাদের যেভাবে মারা হচ্ছে, যারা বিজেপি করছে তাদের উপর কেন অত্যাচার হচ্ছে, হয়। আপনি তো একবারও বলেননি যোগ্যদের চাকরি বিক্রি করে, কেন, কেন অযোগ্যদের চাকরি দেওয়া হলো, হয় হয় হয়, আপনি তো একবারও বলেননি। হকারদের উপর রাগ, একটা নারীকে নগ্ন করে তাকে রাস্তার পরে ফেলে ভিডিও করা হচ্ছে, হয় বলছেন না। হাসখালি কাণ্ডে আপনি হয় বলেননি, পার্ক সার্কাস কাণ্ডে আপনি হয় বলেননি, একটা নারীকে গণধর্ষণ করে তাকে মেরে ফেলে তার ডেথ সার্টিফিকেট না নিয়ে শ্মশানে পুড়িয়ে ফেললো, একবারও বলেননি, হয় হয় হয়। আমি আপনার কাছে এর জবাব চাইছি। আপনি মাননীয়া,
আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনি মায়ের আসনে বসে আছেন, আপনি জবাব দেবেন তো? আপনি এত নিম্নমানের কথা বলছেন, মহামান্য রাজ্যপাল, তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ এনেও থাকে, মহামান্য রাজ্যপালের বিরুদ্ধে আপনি বলতে পারেন, আমি তো আর রাজভবনে যাব না, আমি তো আর রাজভবনে যাব না, যা শুনতে পাচ্ছি কেচ্ছা কেলেঙ্কারি। আপনি কি বলতে পারেন মহামান্য রাজ্যপালকে যে মেয়েরা কেন যাবে ওখানে, তাদের তারা ভয় পাচ্ছে, তার মানে কি রাজ্যপাল ধর্ষক? আপনি কি বলতে চাইছেন, সেখানে গেলে ধর্ষিতা হবে? আজকে রাজ্যপাল আপনার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছে, এর চাইতে বাংলার কলঙ্ক আর কিছু থাকে না। আইন আছে, আদালত আছে, বিচার ব্যবস্থা আছে, কারণ বিচার ব্যবস্থার ঊর্ধ্বে মহামান্য রাজ্যপালও নন, আর বিশ্বপ্রিয় মোদিজি প্রধানমন্ত্রীও নন, এমনকি যিনি সংবিধান রচনা করেছেন তিনিও কিন্তু সংবিধানের ঊর্ধ্বে কখনোই নন। ভয় কিসে? তদন্ত হোক না। আপনি বলবেন মহামান্য রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ আমরা শুনতে পাচ্ছি এর পূর্ণ তদন্ত হোক, আমরা চাই না যে তদন্তে গাফিলতি হোক। আপনি বলতে পারেন রাজ্যপালের অবমাননা করে অসম্মান সূচক ভাষা ব্যবহার করতে পারেন আপনি? বাবা রে, আমাকে এখন রাজভবনে ডাকলে আমি আর যাব না, রাজভবনে আমি আর যাচ্ছি না ভাই, আমাকে রাস্তায় ডাকলে যাব, রাজ্যপালের কথা বলতে হলে আমাকে রাস্তায় ডাকবেন, আমি রাস্তায় গিয়ে দেখা করে আসব। কিন্তু যা কীর্তি কেলেঙ্কারি শুনছি, আপনার পাশে বসাটাও পাপ। আমি তো অবাক হয়ে যাচ্ছি, তাই বাংলার শান্তিপ্রিয় জনগণের কাছে আমার নিবেদন, আজ ভারতবর্ষ জয়লাভ করেছে, টিম ইন্ডিয়া বিশ্বকাপ জয় করেছে, বিশ্বজয়ী হয়েছে, আমি চাইব বাংলাও একদিন সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ স্থান লাভ করুক। এটাই তো ছিল, রাজনীতি তো এমন ছিল না। আপনার দলেরই একজন বিশিষ্ট অভিনেতা এবং তিনি বিধায়ক বারাসাতে, তিনি বলেছিলেন, এসব দেখে শুনে বলতে বাধ্য হয়েছিলেন, রাজনীতি তো নেই, এখন নীতিবিহীন রাজ চলছে, তাই নীতিবিহীন রাজ যাতে না চলে এমন কিছু করবেন না যে আপনার কলঙ্কিত অধ্যায় রচনা হোক রাজনৈতিক জীবনে, বাংলা বুঝি সেদিকে চলে যাচ্ছে, তাই আপনার চরণে এইটুকু নিবেদন রেখে বাংলার শান্তিকে ফিরিয়ে আনুন এবং হকাস ভাইদের বেঁচে থাকার অধিকার দিন, আর নয়, আর নারীর সম্মান যাতে বাংলায় রক্ষা হয়, বাংলার বাইরে কোনো রাজ্যের সঙ্গে তুলনা দেবেন না বাংলার নারীদের সঙ্গে। বাংলার বাইরের কথা বলে বাংলার অপরাধকে ঢাকা দেবার চেষ্টা আপনারা করবেন না, তৃণমূলের যারা মুখপাত্র আছেন, লজ্জিত হওয়া শিখুন। তৃণমূল করতে গেলেই কি বিহায়া হতে হয়? তৃণমূল করতে গেলেই কি দলদাস হতে হয়? তৃণমূল করতে গেলেই কি সুপ্রিমো যা বলবেন অন্যায় হলেই তাও মেনে নিতে হয়? না, এই রাজনীতি কখনো রাজনীতি হতে পারে না, এটা তোষণ নীতি হতে পারে, এটা চটি চাটা নীতি হতে পারে। আমি প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করছি, আপনারা দয়া করে আপনাদের কর্তব্য পালন করুন, খাকি পোশাকের মূল্যটা দিন, কারণ রাজনীতিবিদদের, ক্ষমতাসীন রাজনীতিবিদদের কথায় যদি আপনারা চলেন, তারা যা বলবে তাই করবেন, হাতে পিস্তল ধরিয়ে অস্ত্র কেস দিয়ে দেবেন, গাঁজা দিয়ে গাঁজার কেস দিয়ে দেবেন, শুধু বিজেপি করে বলে, এগুলো করবেন না, আপনার সংসারের শান্তি নষ্ট হবে। আমি বলছি
আপনার সংসারে শান্তি থাকবে না, আপনার মানসিক শান্তি নষ্ট হবে, দেখবেন তারপরে ঘুমোতে পারছেন না, আপনার সুরা পান করে ঘুমাতে হবে এবং শেষ জীবন খুবই দুর্বিষহ যন্ত্রণাময় হবে বলে আমার মনে হয়। এটা আমি দেখেছি, অনেককে বলতে শুনেছি যে রাজনৈতিক নেতাদের জন্য আমাদের যে অন্যায় করতে হয়েছে, সেই অন্যায়, সেই অপরাধ, সেই পাপের প্রায়শ্চিত্ত আমাকে করতে হচ্ছে। কারো পাপের ভাগ কেউ নেয় না। রামায়ণ পড়তে বলছি না, একবার রত্নাকর দস্যুর জীবনীটা পড়ুন, কিভাবে সে বাল্মীকি হয়েছিল, তাহলে বুঝতে পারবেন রত্নাকর দস্যুর কতগুলো উক্তি রয়েছে, কেন তিনি বাল্মীকি হতে গেলেন, কেন তিনি সাধনা করতে গেলেন। তিনি ভেবেছিলেন যে পরিবারের জন্য তিনি আজ চিন্তাই করছেন, ডাকাতি করছেন, সমস্ত পাপের ভাগ বুঝি মা বাবা স্ত্রী পুত্র সবাই নেবেন। তারা যখন সবাই বলল যে যার যার কর্মফল তার তার ভোগ করতে হয়, তোমার ওই দুষ্কর্মের ফল আমরা কেউ ভোগ করব না, তখন তার বিবেকে ধাক্কা লেগেছিল, তাহলে কেন আমি অপরাধ করব। তখন তিনি নিজের সন্ধানে নিজে বেরিয়ে পড়লেন। চলরে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে কিংবা স্বপনে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার প্রার্থনা, মাননীয় আপনাকে বলতে বাধ্য হচ্ছি, এইভাবে করবেন না। শুধু বিজেপি করার অপরাধে একটা নারীকে উলঙ্গিনী করে এইভাবে রাস্তার পাশে ফেলে রাখা বড় অন্যায়। আপনিও নারী, আপনি হয় 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 বলেননি। সমস্ত বঙ্গবাসীর কাছে নিবেদন করি, আপনারাও ঘুম ভাঙুন, বুঝতে শিখুন, বাঁচতে হবে, হকার ভাইদের দিকে লক্ষ্য রাখুন, নারীর সম্মানের দিকে লক্ষ্য রাখুন। নমস্কার। ভারত মাতা কি জয়।